ভক্ত সমর্থক যারা নাকি মানে না কোনো বাধা দেয়াল ডিঙিয়ে লোহার প্রাচীর টপকে ছুটে যায় প্রিয় খেলোয়াড়টার কাছে শুধুমাত্র প্রিয় খেলোয়াড়টার খানিক সান্নিধ্য পাওয়ার জন্য। ওরা এতেই তুষ্ট নিজের বাদ ভাঙা ভালোবাসার খবরটা ওদের কাছে পৌঁছে দিয়ে। ক্রিকেটে এমন ঘটনা হর হামেশাই দেখা যায়। গ্যালারি থেকে দৌড়ে গিয়ে প্রিয় খেলোয়াড়টাকে জড়িয়ে ধরা কিংবা খানিক ছুঁয়ে দেখার স্পর্শ, তাই বলে লুটিয়ে পড়ে প্রিয় ভুবনে মাথা ঠেকিয়ে প্রিয় খেলোয়াড়টার সান্নিধ্য কতজনই বা করে দেখিয়েছেন। এবার এমনই এক কাণ্ড ঘটালেন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ চলাকালীন এক দর্শক। পাকিস্তান ইনিংসের 14 ওভারের খেলা তখন শুরু হয়নি। দুই অপরাজিত ব্যাটসম্যান ফখর জামান আর মোহাম্মদ রিজওয়ান তখন উইকেটে। এ সময় হঠাৎ পূর্ব দিকের গ্যালারি থেকে কাঁটাতারের বেড়া বেয়ে মাঠে ঢুকে পড়লেন এক তরুণ সমর্থক। তাকে সামলাতে মুহূর্তে মাঠে ঢুকে পড়লেন বিসিবির নিরাপত্তা রক্ষীরাও। কিন্তু ততক্ষণে অতি উৎসাহী দর্শক মাঠে ঢুকে মুস্তাফিজের পদপ্রান্তে লুটিয়ে পড়লেন। পরে বিসিবির নিরাপত্তা কর্মীরা তাকে ধরে নিয়ে চলে গেলেন মাঠের বাইরে। অবশ্য এমন ঘটনা বাংলাদেশে নতুন কিছুই নয়। 2018 সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিবের জন্য ফুল নিয়ে মাঠে চলে আসেন এক দর্শক। 2016 সালে বিপিএলেও একবার এক দর্শক মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরেছিলেন। যদিও নিজেদের মাঠে সিরিজটা পকেটে পুড়তে পারেনি বাংলাদেশ, ব্যাটিং বিপর্যয়ের টানা ব্যর্থতার সুর আজও বেঁধেছে বাংলাদেশ দলে। ওপেনিং জুটি নাইম সাইফের ব্যর্থতার পর নাজমুল শান্তর দেখে শুনে খেলা, ওপাশে আফিফ বেশ দারুণ সঙ্গ দিলেও ইনিংসটা বড় করতে ব্যর্থ। 21 বলে 20 রান মোটে তার সংগ্রহ। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াজ যেন তামিম মুশফিক সাকিবকে ছাড়া নিঃসঙ্গ, ছোটদের নিয়ে যেমন কুল খুঁজে পাচ্ছেন না ব্যাটিংয়ের বিপর্যয় ঠেকাতে ব্যর্থ। 15 বলে 12 রান করে বিদায় নেন রিয়াদ। পরবর্তীতে খুঁটিটা আর কেউই সামলাতে পারেননি, বাকিরাও হয়েছেন ব্যর্থ। বাংলাদেশের রানের গতিও কমেছে ওভারে ওভারে। এক নাজমুল শান্তর দেখে শুনে খেলা 34 বলে 40 রানের ইনিংসের সুবাদেই দল কোনো মতে পার করে 100 গণ্ডি। 108 রানের টার্গেট অনেকটা হেসে খেলেই পার করে পাকিস্তান। প্রথম ম্যাচে 4 উইকেটে জয়ের পর সিরিজ জয়ের ম্যাচে 8 উইকেটে জয়। পাকিস্তান যেন ছাড়িয়ে যাচ্ছে সব প্রতিকূলতা, মিরপুর কিংবা আরব আমিরাত। স্লো কিংবা বাউন্স সব উইকেটেই মানিয়ে নিতে কোনোরকম সমস্যাই যেন হচ্ছে না ওদের। প্রথম ম্যাচে ওপেনিং জুটি ব্যর্থ হলেও দ্বিতীয় দিন সফল। বাবর আজমকে মুস্তাফিজ ফেরাতে সক্ষম হলেও বাকি পথটা সহজ করে দেন রিজওয়ান এবং ফখর। রিজওয়ানের 45 বলে 39 রান আর ফখর জামানের অপরাজিত 51 বলে 57 রান। পাকিস্তান খুঁজে নেয় সিরিজ জয়ের হদিশ। ওদিকে বাংলাদেশ শিবিরে শুধুই হতাশা। কোনো মতেই যেন টি টোয়েন্টি ফরম্যাটটা নিজের মতো করে সাজাতে পারছে না রিয়াদ বাহিনীরা।